এখান থেকে এই অবস্থাটি এই অবস্থায় রসান কাকে বলা হয় সেই সংজ্ঞাটা আর একটা স্ক্রিনশট ঠিক আছে আমি তো ধরে নেই তারপর তোমার নিতে থাকো আমি একটু দেখাচ্ছি যে কোথা থেকে তোমরা স্ক্রিন শটটা নিবা

দানা হয়েছে তাহলে এটা ভাষায় আমি একটু বলে দিচ্ছি যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় রসায়ন আমরা রসায়নের সংজ্ঞা এখন পারবো না বলতে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা হয় সেটাকে রসায়ন বলে আমি একটু জুম করে যেহেতু তোমাদের চলে আসবে স্ক্রিনশটটা তাহলে আমাদের দেখতে সুবিধা হবে রসায়নের সংজ্ঞা শেষ একবারে মাথায় ঢুকায় রাখবা যে বিজ্ঞানের এখন যে কেউ যদি চোখ বন্ধ করে বলে রসায়ন যে রসায়ন কাকে বলল হয় তার রসায়ন মানে পদার্থের গঠন ধর্ম এবং এর পরিবর্তন পদার্থ কি কি ভাবে পরিবর্তন হয় বিক্রিয়ার মাধ্যমে হয় এই নিয়ে আলোচনা তাকে রসায়ন বলা তাহলে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে রাসায়নিক দৃষ্টিকোণে বিশ্লেষণ অনেকগুলো বিষয় আছে সেটা রসায়নের ভাষায় বিশ্লেষণ করা খেয়াল করি কাচাম টক কিন্তু পাকা মিষ্টি এটা আমাদের কি জানা দরকার না আমরা তো জানি আসলে সত্য কথা কাঁচা আমরা একটু টক হবেই আর পাকা আমটা মিষ্টি হয় এখন কেন হয় এখানে দেখবা যে অ্যাসিড তোমরা কি জানো যে অ্যাসিডের স্বাদটা কেমন হয় অ্যাসিড খাই খেতে কেমন লাগে অ্যাসিড টেস্ট করছো কোন সময়

এটা কেমন খার খারটা টেস্ট কেমন হ্যাঁ যে একটা এক্সাম্পল দিতে পারি আহ কিসের একটা এক্সাম্পল দিতে পারি মনে করো যে আহ সোডিয়াম অক্সাইড হইতে পারে তারপরে হতে পারে সাবান সাবান কিন্তু খারিও সাবান আমাদের যে সাবানটা ইউজ করি সেটা আমাদের থাকে তো এরকম অনেক রকম খার আছে যেটা আমাকে আমাদের দেখা যায় এই কি করে দুইটা জিনিস উপকারী তো সাবান একটা এক্সাম্পল আমরা খারে দিলাম আর একটা খাবারের খাবারের খার থাকে এমন একটা এক্সাম্পল দিতে পারি কোনটাতে খার থাকে কেউ একজন কারো মাথায় আসতেছে এই মুহূর্তে স্যার আবার বলবেন

খাবার আমরা চাচ্ছি যে খাবারের একটা নাম বলতে কারো মাথায় দেখা কিনা আমি তকটাই তো হয়েছে তোমার একটু ইসের হিসাব তিতা তিতা কিন্তু ওইটা না খারাটা হয়েছে তুমি খেতে গেলে তোমার গাল পুড়ে যায় তোমার দেখা যায় জিবা সাল থাকে না মানে এরকম একটা অবস্থা দেখা যায় গরম চা যেমন খেতে গেলে হঠাৎ করে জিবাটা pore যায় খাট ঠিক এরকম চুন যদি তোমার জিবে লাগে তাহলে চুন একটা ক্ষারীয় পদার্থ তো এরকম একটা বিশ্বাস আছে ঠিক আছে তো যাই হোক আমাদের পরে যখন মাথা আসবে আমরা তখন বলে দেব আমরা একটু বুঝিয়ে দিলাম যে সাবান চুন এগুলো সব ক্ষারীয় ঠিক আছে আর একটা জিনিস হইতে পারে যে খাবার না আচ্ছা পরে মনে আসল আমরা বলবো আবার এতটুক আমরা রাখলাম যে চুন সাবান এগুলো সব খারিয়ে ভালো কথা তাহলে আমাকে বলছে যে কাঁচা আম টক বলতে কাঁচা আমে কি থাকে তাহলে টক যেহেতু কেউ একজন বলো তো কাঁচা অ্যাসিড থাকে না কাঁচা আমে যেহেতু টক টক মানে কি তোমার একটু তাই তো বললাম যে টক টক ইসে থাকে এসিড এ থাকে তাহলে কাঁচা আমে এসিড থাকে দেখো কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব এসিড থাকে যেমন

গ্লুকোজ আমরা মাঝে মধ্যে শরবত হিসেবে খাই শরীর দুর্বল হয়ে গেলে কারণ একটু মিষ্টি জাতীয় লাগে গ্লুকোজটা তাই রাইট ফ্রুক্টোজ এই যে ফ্রুক্টোজ তার মানে এই দুইটা জিনিস তোমাদের ক্লিয়ার যে কাঁচা আম কেন টক হয় কোন কোন অ্যাসিডের জন্য আর আম পাকার পরে কেন সেটা মিষ্টি হয় এই দুটো নিয়ে কারো কোনো কনফিউশন নাই সবাই সবাই ক্লিয়ার তুমি তোমার বাসায় কানাকারি করে কে আচ্ছা তোমরা একজন কথা বলে আমরা কি অপশনটা শেষ এটা শেষ এটা ক্লিয়ার সবাই এটা ওকে জি স্যার ওকে ফাইন তাহলে আসো এই পরেরটায় দেখো কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন খেয়াল করি

দেখো কার্বন হাইড্রোজেনের যোগ্য বাংলা এখানে বলে দিচ্ছে তারা মানে কার্বন মানে ঠিক আছে দহন মানে পুরানো মানে যদি পুরানো হয় বা পুড়ে যায় তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলো বিক্রিয়া হয় হয়ে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প ইত্যাদি তৈরি হয় তাহলে আমরা জিনিসগুলো দেখলাম যে এগুলো মূলত একটা হাইড্রো কার্বন আসে থেকে হাইড্রোজেন এবং কার্বন থেকে এগুলো যদি যখন তখন পড়লে বাতাসের সাথে অক্সিজেন আসে সাথে বিক্রিয়া করে তখন এই কার্বন ডাইঅক্সাইড জলীয় বস্ত্র তৈরি হয় এটা গেল এরপর দেখো পেটের অ্যাসিডিক অ্যাসিডিটির জন্য আমরা অ্যান্টাসিড ওষুধ খাই না অ্যান্টাসিড বা গ্যাসের গ্যাসের ওষুধ খাই গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই ঠিক আছে কে দেখো পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে আমাদের পেটে কি হয় এসিডিটি সমস্যা হয় না বদহজম তৈরি হয় বা এরকম একটা কিছু হয় কিসের কারণে বলতো এটা কি এসিড নাম কি

অ্যাসিডটাকে তুমি দূর হবে অ্যাসিড এটা কি একটা বলো তো এর নাম কি এটা কি অ্যাসিড না খার অ্যাসিড তাহলে এটাকে যদি তুমি প্রশমন করতে চাও মানে এটাকে যদি তুমি দূর করতে চাও তোমার তো আমাদের মনে করা পেটে অ্যাসিড হয়েছে এখন আমরা আমাকে এটাকে যদি ক্যান্সেল করতে চাই মানে এটাকে কমাইতে চাই তাহলে আমাকে কি খেতে হবে ক্ষারীয় কোনো পদার্থ খেতে হবে তাহলে আমরা অ্যাসিডের খার সাথে খার বিক্রিয়া করে ওটা ভ্যানিশ হয়ে যাবে এখন এই জন্য আমরা কি হয় কি খাই এই যে অ্যান্টাসিড খেয়ে থাকি তাহলে অ্যান্টাসিডে কি থাকবে তাহলে বলো অ্যান্টাসিড কি থাকে এই যে খার থাকে তাহলে এই খারটা অ্যাসিডটাকে কি করবে মানে একবারে বেনিশ করে দেবে তখন আমার পাকস্থলীতে আবার আগের মতো ভালো হয় এই জন্য আমরা গ্যাসের ওষুধ খাই এখন যদি মনে যে না আমি অ্যান্টাসিড খাবো না আমি অন্য কিছু খাবো এটা খাবারের নাম আছে মনে আসে খাবারটা কি সেটা হয়েছে আমরা বাসায় যখন একটু ভালো খাওয়া দাওয়া করি যখন মুরগি পোলাও খাই সবাই তো খাওয়ার পরে আমরা কিন্তু বাসায় আরসি কিনে নিয়ে আসি বা যে কেউ আসলে আরসি কোলা খাই না সেভেন আপ জি স্যার এই সেভেন আপ এই সেভেন আপটা খেলে পরে এটা ওই অ্যাসিডের কাজ মানে অ্যান্টাসিডের কাজ করে ওষুধের মতো কাজ করে তখন সেভেন আপ খেলে দেখবা যে খাবারের পরে যখন মানুষ অনেক তৈলে খাবার খায় তখন কিন্তু প্রত্যেকের বাসায় কিন্তু ওই পোকা কোলা বলি বা আরসি কোলা থাকে কারণ এই গুলোর মধ্যে এক ধরনের আহ খার থাকে অর্থাৎ সেটাকে বলা হয় সোডিয়াম বাইকারট একটু লিখে দেয় দেখাই জায়গা কোথায় দেখি তো কোথায় ফাঁকা জায়গা আছে এখানে তাহলে গুলোর মধ্যে থাকে সোডিয়াম খেয়াল করো এনে এই জিনিসটা থাকে এইটা থাকা এটা একটা খারীয় পদার্থ আর তোমার পেটের মধ্যে ছিল কি মনে করে আমরা যখন তেলাক্ত খাবার খাই তখন আমার পেটে থাকে অ্যাসিড তাহলে এই বাইকার বিক্রিয়া করে করে কি উৎপন্ন হয় দেখ মজার বিষয় করে উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড হবে এই এন এর সাথে বিক্রিয়া হয় কথা সোডিয়াম তারপরে এই হাইড্রোজেন আর অক্সিজেন এখানে আছে অক্সিজেন এখানে আছে হাইড্রোজেন হাইড্রোজেন আর অক্সিজেন এটা মিল হয় পানি তাহলে পেটের লবণ হয়ে গেল আর পানি হয়ে গেল তাহলে একটা জিনিস শিখলাম যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন হয় আর একটা জিনিস উৎপন্ন হবে এই যে কার্বনেট আছে বিক্রি করে সিওট উৎপন্ন হয় দেখবা এটা গ্যাস এটা কি করে আমাদের সাথে ঢেকুর দেই ঢেকুরের সাথে আমরা হয়ে এরপরে আমি পেটের বধাজন থেকে মুক্ত তার মানে এই হয়েছে সরাসরি যে যদি আমরা টিউবলেট না খাইছি সেক্ষেত্রে এটা অনেকে খায় কিন্তু যদি বেশি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে গ্যাসের ওষুধ খাওয়াটা বেটার মানে অন্য অন্য কারণে তো হয় শুধু খাবার খেলেও যে পেটে সমস্যা তা না অন্য অনেক কারণে হয়ে থাকে তো সেই জন্য তার মানে এটা একটা জিনিস শিখে পেলাম কিন্তু তোমরা যে আমরা যখন আমাদের যখন পেটে অনেক অ্যাসিডিটি সমস্যা হয়ে থাকে তখন আমরা কি খাই আর চিকোলা খাই না সেভেন আপ তাই তো জি স্যার হ্যাঁ এই সেভেন আপটা খেয়ে থাকি তাহলে এই ক্ষেত্রে তুমি এই বিক্রিটা লিখে রাখো আমি একটু বিক্রিটা দেখাচ্ছি যে এটা তোমাদের লাগবে এটা মুছে দেই এখান থেকে ছোট করে একটি বিক্রিয়া দেখাই এটা একটা স্ক্রিনশট নিয়ে এখানে তো এটা পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয় কেন খাওয়া হয় কারণ আমরা জানি পেটে থাকে কি এল ভালো কথা এল থাকলো তাহলে আমরা অ্যান্টাসিড ওষুধ খাই কিন্তু ওষুধ না খেয়ে যদি আমরা এটাও খাই যে সোডিয়াম বাই অর্থাৎ সেভেন আপ তাহলে এনে এইচ সিও থ্রি সোডিয়াম কার্বনেট হ্যাঁ এটাকে তাহলে এখান থেকে দেখো বিক্রিয়া করো বিক্রিয়া করলে হাইড্রোজেন কয়টা দেখো এখানে একটা এখানে একটা কয়টা হয়ে গেল দুইটা না তাহলে পানি হবে আর এই যে সোডিয়াম আছে এখানে আর এখানে আছে ক্লোরিন এটা মিলে হবে লবণ সোডিয়াম ক্লোরাইড কিসের সংকেত কি বলবো একজনে বলো তো খাবার লবণ খাবার লবণ গুড সোডিয়াম তোমার অনেক কিছু জানতেছো রসায়নে এটা ভালো লাগতেছে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ আর একটা আছে হাইড্রোজেন এখানে একটা আছে আর এদিকে একটা আছে দুইটা তার মানে পানি হবে হাইড্রোজেন আর অক্সিজেন থাকলেই সব সময় পানি উৎপন্ন হয় এটা আর হবে যেহেতু কার্বনেট আছে এখানে এটা ভেঙে গিয়ে সিও হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে তাহলে এটা আমাদের একটা বিক্রিয়া হয়ে গেল রসায়ন মানে বিক্রিয়া তাহলে তোমরা এতটুকু একটু লেখাটা নেও এইটা একটা ছবি তুলে নেও যে আমরা জানি যে অ্যান্টাসিড ওষুধের বদলে আমরা যদি এরকম খাই সেক্ষেত্রে আমাদের অর্থাৎ আমাদের অ্যাসিড বাড়লে সেটাকে খার খেয়ে কমাতে হবে এ হলো বিষয় ক্লিয়ার তাহলে এটা একটা ছবি তুলে নিতে পারো তোমাদের কাজে লাগবে আচ্ছা তাহলে আমাদের দেখো আমরা আজকে কোথায় ছিলাম আমরা আমাদের মূল আলোচনা শুরুটা হয়েছে এখানে রসায়ন কাকে বলা হয় তার মানে আমরা রসায়নের সঙ্গে পড়লাম কাঁচা টক কিন্তু পাকা মিষ্টি এটা আমরা জিজ্ঞেস করলে এখন যেকোনো সময় তোমাদের কাছে উত্তর পাবো পাকাম কেন টক হয় পাকাম কেন মিষ্টি হয় পাবো না জি স্যার তারপরে কেরোসিন এর প্রাকৃতিক গ্যাস এগুলো আসলে কি এগুলো আসলে হাইড্রোকার্বন এই সমস্ত বিষয়গুলো এই কেরোসিন প্রাকৃতিক দিকে আসে এগুলো কি কেউ তৈরি করতে পারে নাকি ন্যাচারাল স্যার বুঝই নাই আরেকবার বলবেন হ্যাঁ কেরোসিন

রসায়নের বিষয়বস্তুটা রসায়ন থাকে কোথায় সেই সমস্ত বিষয়গুলা নিয়ে বলা হয়েছে রসায়ন কোন জায়গায় নাই সে বিষয় বলা হয়েছে যে আমরা যদি চিন্তা করি যে এরকম কোটি কোটি বছর ধরে ঘটেছে অসংখ্য রাসায়নিক পরিবর্তন প্রথমে পৃথিবী সৃষ্টি হয়েছে একটা বায়ুমন্ডল সৃষ্টি হয়েছে পানি সৃষ্টি হয়েছে হাজারো হাজারো পদার্থ এই সব কিছু কি থেকে আসছে রসায়ন থেকে আসছে আমাদের এখানে এত কিছু করতে হবে না আমরা শুধু কমন একটা জিনিস পড়া হয়েছে একটু টেবিলটা সেটা তোমরা ভালো করে খেয়াল করবা আমরা আমরা যে আরো যাই আমরা এই সমস্ত বিষয়গুলো নিজেদের জন্য করে রাখবো পেস্ট দিয়ে দাঁত মাঝি তো সেটাও কি পেস্টটা কিসের তৈরি রসায়নের যে চিরুনি দিয়ে চুল আসতে আসতে সব কিছু কোথা থেকে আসছে কিসের অবদান দেখো সব কিছু কিসের রসায়নের অবদান ওকে তারপরে সাবান টয়লেট ক্লিনার এই সমস্ত যা আছে

এটা নেওয়ার পরে আমার তো এটা রেকর্ড হচ্ছে সমস্যা নাই এটার ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেব লিংকshared সহকারে তখন তোমরা ওখানে থেকে দেখতে পারবা আচ্ছা তাহলে খেয়াল করো বায়ু প্রধোনত কি হয় বায়ু প্রধোনত বায়ু মানে কি বাতাস বাতাস গ্যাসের কি বলো তো অক্সিজেন বাতাসে অনেক কিছু থাকে তবে কি থাকে বেশি সবচেয়ে বেশি থাকে কি বাতাসে কি বলতে পারো বাতাসে সবচেয়ে বেশি থাকে কি

এরপরে অন্যান্য গ্যাসগুলো থাকে কার্বন অক্সাইড থাকে এরকম অনেক ধরনের গ্যাস আটাত্তর পার্সেন্ট মনে রাখবা সবচেয়ে বেশি নাইট্রোজেন জিরো পয়েন্ট জিরো থ্রি ভাগ জিরো পয়েন্ট জিরো থ্রি তো এই বিষয়গুলো থাকে তো যাই হোক বায়ু আমাদের শ্বাস নেওয়া শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস সবগুলোর জন্য বায়ু খুব দরকারি একটা বিষয় যেহেতু অক্সিজেন আমরা তো অক্সিজেন ছাড়া বাচ্চি না মানুষ যেহেতু আমরা তো শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় বায়ু গ্রহণ করি মূলত আমরা অক্সিজেন শরীরের ভিতরে প্রবেশ করাই এখান থেকে আমাদের শক্তি উৎপাদন হয় তাহলে অক্সিজেন আমাদের অত্যাবশ্যক একটা উপাদান দেহের জন্য খাবারের পানি খাবারের পানি আমরা পানি সহ বিভিন্ন খনিজ লবণ এটা আমরা জানি খাবারের পানি খাবারের পানি আমাদের শরীরে কি বিভিন্ন বিক্রিয়া অংশগ্রহণ করে সুতরাং পানিটা আমাদের জীবনে একটা অংশ পানি আমাদের শরীরের দেখো এই তাহলে আমরা যদি বলি শরীরের বিষক্ত পদার্থ মূলত পানিতে দুর্বূত হয়ে এই যে দেখো এবং ঘামে সাহায্যে যে শরীর থেকে বের হয়ে যায় তখন আমাদের হয় অনেক মানে এটাকে বলা হয় কি অনেক কিছু থেকে মুক্ত হয় ক্লান্তি কমে যায় সবকিছু আর শক্তি কার্যক্ষমতা বেড়ে যায় খাবারে পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি আমরা এগুলো সব ডিটেলস আমরা ভিতরে অধ্যায়গুলোতে পাবো সার সার কি নাইট্রোজেন অক্সাইড এবং কার্বন ফসফর এগুলো দিয়ে তৈরি হয় তো এই সারটা তো উল্লেখিত মূলগুলো উদ্ভিদের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান তো আমাদের খানের তেমন কোনো কিছু মুখস্থ করার কিছু নাই শুধুমাত্র আমরা বলছি বারবার এমসিকিউ আমরা সেটা আজকে ক্লাস শেষে তোমাদের এমসিকিউ তো স্ক্রিনশট দিয়ে আমি তোমাদের পাঠিয়ে দেব সলভ করা অবস্থা তোমরা সেটা একটু করবা নিজেদের জন্য আচ্ছা আর একটু জিনিস এখান থেকে দেখে রাখো যে আমাদের কোথায় কমন একটা প্রশ্ন করতে হয় এই চিহ্নগুলো সম্পর্কে এই চিহ্নগুলো শুধু একটু দেখে রাখি চিহ্নগুলো এই চিহ্নটা চেহারা দেখে তোমাদের শুধু ইন্ডিকেট করতে হবে বিস্ফোরক পদার্থ এই যে দেখো চেহারাটা যে চিনুটা এরকম থাকবে যখনই তোমাদের ফিগার থাকবে এরকম যেটা কিসের প্রতীক এটা বিস্ফোরক পদার্থের একটা সিগনাল দিতেছে সাংকেতিক চিহ্ন এটা দেখলেই বুঝতে পারবে যে এটা বিস্ফোরক তো বিস্ফোরক দিয়ে আমরা কি করি আমরা গবেষণাগারে যদি এগুলো বিস্ফোরক হয়ে যায় তখন মারাত্মক ক্ষতি হয়ে যায় তখন আমরা ওই ল্যাব সবসময় এরকম একটা ফিগার দিয়ে বলে রাখি যে সাবধান এখানে প্রবেশ করা নিষেধ বা এটা যেহেতু অনেক রাসায়নিক পদার্থ আছে যে কোনো সময় এটা আগুন ধরে যেতে পারে তাই বিস্ফোরক গুলো এরকম সিগনাল দিয়ে রাখা হয় কয়েকটা বিস্ফোরকের নাম দেওয়া হয় যে টিএনটি এই সমস্ত এটা টিএনটি যদি দেখতে এরকম দেখায় কিন্তু নামটা অনেক বড় এটা তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন করবা এটাকে বলা হয় ট্রাই নাইট্রোটোলোইন এত ইসে যাওয়ার দরকার নাই আমরা এই চেহারাটা দেখো দাহ্য পদার্থ এটা মানে এরকম যদি কোথাও ফিগার থাকে দেখো জ্বলতেছে না চেহারাটা দেখতে মনে হয় কি জ্বলতেছে ঠিক আছে কে একজন কথা বলো

এই পারফিউম মোদে থাকে এটা মধ্যে থাকে তারপরে আমরা যদি এই যে বডি স্প্রেটা দেই তারপরে চাইতে পারে আরেকটা নাম দাও সি3 ইথানল হ্যাঁ সি3 ওটার নাম হয়েছে সবাই দেখবা যে একটু এ খায় ওই যে কি কি এটা নাম তো জানো এটা কি শুনছো খায় না বিয়ার মদ খায় এই সমস্ত কি থাকে দাহ্য পদার্থ যেকোনো সময় আগুন ধরে যেতে পারে যখন অনেক অ্যালকোহল একটা শোরুমে থাকবে বা কোনো গোডাউনে থাকবে যদি কোনো কারণে আগুন লেগে যায় সব একবারে পুড়ে যাবে পুরান ঢাকায় কিছুদিন আগে এরকম রঙের কারখানা আগুন ধরে গেছিল সেখানে অনেক ছেলে পুলে অনেক মারা গেছে অনেক মানুষজন মারা গেছে তো এই জন্য অ্যালকোহল গুলো তখন সেখানে এই সিগনালটা দেওয়া হয় ভালো কথা তারপর দেখো এই যে চিহ্নটা দেখো একটা কঙ্কালের মতো একটা চিহ্ন দিয়ে রাখে এবং সেটা দিয়ে বুঝতে যে এটা বিষাক্ত পদার্থ তাহলে খেয়াল করলো একটা বিস্ফোরক একটা দাদ্য দাদ্য আর একটা হয়েছে বিষাক্ত পদার্থ তার বিষাক্ত পদার্থ মানে কি এটা যেটা বিষাক্ত শরীরে লাগলে আমাদের সেখানে ক্ষত হইতে পারে কোনোটা পুড়ে যেতে পারে যেমন বেনজিন ক্লোরো বেনজিন মিথানল এগুলা বিষাক্ত পদার্থ এই জন্য ওটা ধরতে গেলে আমাকে হাত বা হ্যান্ড গ্লাভস দিয়ে ধরতে হবে না হলে আমাদের হাতে হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে উত্তেজক পদার্থ এরকম যদি যেমন খারি পদার্থ একটু আমরা খাড় নিয়ে আলোচনা করছি এ সমস্ত সিমেন্ট ডাস্ট সিমেন্টের যে দেখবা যখন সিমেন্টের সাথে কাজ করে বা সেগুলো যদি আমাদের চোখে যায় আমাদের চোখ জ্বালা পড়া করে তখন আমাদের চোখে সমস্যা হয় ত্বকে সমস্যা এই জন্য এই সমস্ত পদার্থ গুলোর সিগন্যালটা এরকম আর একটা হয়েছে স্বাস্থ্য ঝুঁকি পদার্থ এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত যে দেখো মানুষের একটা চিহ্ন দেওয়া আছে এই যে তার হৃৎপিণ্ডটাকে একটু ফাঁকা করে দেখানো হয়েছে মানে কি হয় বুকের কষ্ট হয় এই জন্য স্বাস্থ্য ঝুঁকি একটা সিগন্যাল এটা দেখে যাতে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে এই সমস্ত পদার্থগুলা

আজকের পড়াশোনা এখানেই শেষ তো যা পড়ছো সেখান থেকে প্রথমে কোশ্চেনের অ্যানসারটা কেউ করতে পারবা খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয় স্যার প্রিজারভেটিভস প্রিজারভেটিভ কীটনাশক সারে লাগে এটা তো সার এটা ওষুধ তাহলে প্রিজারভেটিভ এটা হইছে তোমাদের সঠিক উত্তর ভালো কথা নিচে একটু দেখো তো নিচের কোন সাংকেতিক চিহ্নটিকে মানে এই চিহ্নটা কি দিয়ে প্রকাশ করা হয় কোন পদার্থ হিসেবে দেখো এখানে দেখো নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশন করে তেজস্ক্রিয় তেজস্ক্রিয় আমরা জানি এটা হয় ক্যান্সার এটা না এই এটা হচ্ছে পরিবেশের ক্ষতি করে আর এই চারটা শেষে চারটা থেকে করছে এটা কত সৃষ্টি করে তারপরে তারপরে এটা পরিবেশের ক্ষতি এটা তেজস্ক্রিয় দেখো তেজস্ক্রিয় কোনটা এই যে সিগনাল আকারে ফ্যানের পাখার মতো তাহলে এটা কি করে তেজস্ক্রিয় রশ্মি ক্লিয়ার আর একটা আছে কপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় কোন ধাতুকে কপারের সাথে তাহলে কপারের সাথে ব্রোঞ্জ তৈরি হয় কোনটা দিয়ে টিন টিন তাহলে এই হয়েছে অবস্থা আমাদের এমসি যাই হোক আমি আরো কিছু এমসি তোমাদের এখান থেকে পাঠাবো তাহলে আজকে কেমিস্ট্রি এই পর্যন্ত থাকলো এমসি কেও দেবো তোমরা সেটা বাসায় দেখবা কারো কোনো ছোটখাটো কোনো সমস্যা থাকলে আমাকে বলো যে আমি এটাকে আবার বুঝতে হবে কিনা বা কিছু এর কোনো প্রশ্ন করার জন্য তোমাদের কোনো প্রেশার নেওয়ার দরকার নাই শুধু তোমরা মনে রাখো ছোট ছোট এমসি কেও জন্য আমরা যেগুলো আলোচনা করেছি সেগুলা আজকে এটাই তোমাদের যদি 9টা থেকে আজকে ক্লাস আছে কারো তোমাদের না আজকে নয়টা তোমরা না বললা যে ইংলিশ ক্লাস থাকে আচ্ছা ঠিক আছে তাহলে এই কেমিস্ট্রি আমাদের আলোচনা এতটুকুই আজকে এখানে কারো কোনো বুঝতে অসুবিধা হয় জানা কঠিন মনে হয়েছে নাসা আচ্ছা ফাইন তার মানে তোমাদের এখন যদি আমি এমসি এমসিকিউ দেই সেটা তোমরা চাইলে সেখান থেকে নিজেরাই ই করতে পারবে করতে শুধুমাত্র এই এটা তো ভিডিও হচ্ছেই সমস্যা নাই সেটা পাঠিয়ে দেব আচ্ছা ভালো কথা তাহলে আমরা রসায়ন পড়া শেষ করি রসায়ন আজকে দুপুর আর অন্য কোনো কিছু আমাকে ফিজিক্স থেকে একটু শুরু করব না কাজকে থাকবে ক্লাস আজকে থাকুক আচ্ছা ঠিক আছে আজকে যেহেতু অনেক পড়াশোনা হয়ে গেছে একটা অধ্যায় পড়ে ফেলছি রসায়নের তো আজকে থাকো আজকে আর আমরা অন্য কোনো পড়া নিছিনা শুধু তোমাদের ফি প্রেজেন্ট আনিয়ে নাই স্যার আপনি এর আগে মণিপুরে ব্যাচ পড়াইতেন হ্যাঁ হ্যাঁ এখন তো সমস্যা হইছে এখন সমস্যা গুলো হয় তোমাদের দেখো আবিরাও তো একটা ফিজিক্যালি পড়াইতে পারতেছ না তো যার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে তো এখানে দেখো সময়টা আর অল্প আজকে হলো 12 তারিখ ইতিমধ্যে প্রিয়াংশু তো কিছু করায় না মনে আছে জানতে আছে কোথায় জানি গেছে হয়তো এটা তো আমি দিয়ে দিলাম আর একটা হয়েছে যেটা তোমাদের কালকে কিন্তু আপডেট কালকে কোনো ক্লাস নাই ঠিক আছে আমরা দ্রুত ছেড়ে দিতে পারি তোমাদের আটটা থেকে তোমরা এখন কাজ করবা আমি কিছুক্ষণ পরে তোমাদের সেই স্ক্রিনটা কোয়েশন গুলো দিব কিন্তু তোমরা একটু ওটা বাসায় দেখবা আজকে ঠিক আছে আর বাসায় যে কাজটা করবো অঙ্ক দিয়েছিলাম যেগুলো এই অঙ্ক গুলা কারো কোনো সমস্যা আছে কিনা সেটা আজকে আমাদের খুবই দরকার এখান থেকে এটা ওপেন হচ্ছে না কেন স্লো হয়ে গেছে যার জন্য ওপেন হচ্ছে না আচ্ছা থাক সমস্যা নাই ঠিক আছে তো আজকে এতটুকুই থাকুক তোমরা কি করবে তোমাদের বাসায় কাজ কি তোমাদের পেজে দিয়ে দিচ্ছি মেসেঞ্জার গ্রুপে মেসেঞ্জারে ওখান থেকে তোমরা অঙ্ক তিনটা খাতা তুলবা প্রথম কথা ঠিক আছে আর আর এখানে রসায়ন থেকে কিছু পড়ার দরকার নাই শুধু দুইটা স্ক্রিনশট তোমাদের নিতে বলছিলাম সেগুলো নিয়েছো জি স্যার তাহলে ওইটা দেখে আমি এমসিকু পাঠাবো সেটা একটু আজকে রাতে সময় করে পড়ে ফেলবা ওকে দাম আচ্ছা আজকে আজকে এতটুকু আর পড়াশোনা করার সময় মনে রাখবা একটা বিষয় যে অত্যাধিক পরিমাণ চাপ নেবা না সময় কি আছে আমাদের হাতে কয় মিনিট সময় আছে পাঁচ মিনিট আছে আমি একটু একটা গল্প বলে শেষ করব আমি একটু ই বলি যে এখানে একটু ফাঁকা জায়গা করি এখানে আমরা লেখালেখি করবো এখানে লেখবো দেখি তো এখানে লেখবো একটা জিনিস শেয়ার করব তোমাদের সবার সবাই শুনছো তো তো একটা জিনিস 5 মিনিটেই শেষ করব আমাদের হাতে 5 মিনিট সময় আছে খেয়াল করি। মনে করো আমাদের জীবনে আমাদের একা একা চলা কখনোই সম্ভব না আমাদের সাথী বন্ধু ক্লাসমেট প্রতিবেশী সবাইকে সাথে নিয়ে চলাটা দরকার আর কাছে ওয়াইফ আছে অর্থাৎ তার স্ত্রী আছে তার দুইটা ছেলে মেয়ে আছে একটা ছেলে একটা মেয়ে এবং ওরা আবার শখ করে তাদের একটা পাখির খাঁচা ছিল একটা এই খাঁচা কি করতে ময়না পাখি কি

তো সে বাণিজ্যে যাবে তখন বলতেছে বাসায় যে তার ওয়াইফ কে তোমার জন্য কিনে আসবো তারপর এই যে ছেলে আছে মেয়ে আছে তোদের জন্য কিছু নিয়ে আসা লাগবে কিনা তোরা বলতেছে যে আমার জন্য খেলা নিয়ে আসো একজনে বলতেছে আমার জন্য এইগুলো নিয়ে আসো তাহলে আমি এগুলো দিয়ে খেলা করবো আচ্ছা ঠিক আছে সে তো যাচ্ছে মনে হয় খুশিতে তো যাওয়ার সময় তো বাবাকে কি বলছে তোমার জন্য কিনে আসবো তো বলতেছে আমার জন্য কিছু আনতে হবে না শুধু আমার যদি কোনো বন্ধুদের দেখেন যে জঙ্গলে তাহলে ওদেরকে বলেন আমি সালাম জানাই ওদেরকে সালাম জানাইছি শুধু এতটুকু বলেন বলছে আচ্ছা ঠিক আছে তো সে বাণিজ্য শেষ করে মার্কেট থেকে যখন ব্যাক করতেছে সময় হঠাৎ করে সবার জন্য সবকিছু কিনছে কিন্তু ওই পাখি যে তার বন্ধুদের সালাম জানাতে বলছে সেটা সে ভুলে গেছে এখন সে কি করছে এখান থেকে বলছে যে খুঁজে যাবে তখন এই একটা পাশে একটা দীপ ছিল এখানে জঙ্গলে আর কি সে নামছে জঙ্গলে হেটে হেটে চেক করতেছে যে কোথায় পাখি আছে অন্যান্য পাখি গুলার সাথে যদি তুই দেখা হয়ে যায় তখন এই তার বাড়ি যে একটা পাখি আছে তার কথা বলবে তো দেখে কি একটা গাছে অনেকগুলো তোতা পাখি আছে জঙ্গলে যখন গুল তখন সে তোতা পাখি গুলাকে বলতেছে যে ও তোতা পাখি তোমাদের মতো আমার বাসাও একটা পাখি আছে তোমাদের সালাম জানাতে বলছে। এই কথা শুনে সেই গাছে সব পাখিগুলো মনে করবে যে কি হইলো এরকম মাটিতে পড়ে গেছে সবগুলো মাটিতে এই মাটি আছে মাটিতে সব শুয়ে পড়ছে গাছ থেকে আর গাছ থেকে সব মাটিতে পড়ে গেল এখন এই লোকটা তাকাই থেকে দেখে যে আল্লাহ আমি কি বললাম পাখি গুলো সব এরকম মাটিতে পড়ে গেল তো উনি দেখে যে কারো কোনো হুশ নাই পাখি সব মৃত্যু প্রায় অবস্থা মানে সব মরে গেছে এরকম মনে হচ্ছে তো উনি তো ভয় পাই গেছে ভয় পাই লোকটা তাড়াহুড়ো করিয়া খুব দ্রুত করে চলে গেছে তো বাসায় চলে গিয়ে সবাইকে কাপড় চুপড় দিতেছে সবাই খুব খুশি এখন পাখি জিজ্ঞাসা করতেছে যে আপনি কি আমার সাথীদের দেখেছিলেন জঙ্গলে দেখা হয়েছিল এখন লোকটার মনটা খারাপ সে বলতেছে বলে না প্রথমে তার কি হয়েছে আপনি চুপ করে আছেন বলেন তখন সেই লোকটা বলতেছে হ্যাঁ তোমার বন্ধুদের তো দেখা হয়েছে তবে একটা সমস্যা হয়েছে বলে কি সমস্যা তোমার কথা যখনই বলছি তখন সব পাখিগুলা গাছ থেকে মাটিতে পড়ে গেছে মানে ডানা টানা বন্ধ করে মাটিতে ঝাপসায় পড়ে গেছে এই কথা শোনার সাথে সাথে এ তোতা পাখিটাও কি করছে খাঁচার মধ্যে বসে শুয়ে পড়ে গেছে মানে সেও এখন এখন মরে গেছে সাথে সাথে তো এক মিনিট আছে শেষ করতে হবে ভয় পাইছে করছে সেখিটারে দেখতেছে গেছে এখন হাসা হাসি বন্ধ করে ওরা ওটাকে বাইর করে বাইরে নামায় রাখছে নামিয়ে দেখে কি মরে গেছে মনে হয়েছে তো সবাই দূরে খাটে বইসা এখন কান্নাকাটি করতেছে যে দিন পারলাম পাখিটা যখন দেখতেছে সবাই সরে গেছে তখন উইরা গিয়া জানলার পাশে বorse আসলে মরে নাই তো বইছে বলতেছে যে আমার বন্ধুরা আমাকে শিখাইছে কিভাবে খাসা থেকে বের হয়ে মুক্ত হইতে হয় তো অনেক সময় বন্ধুরা অনেক হেল্প করে বদ্ধ খাসা থেকে বের করে তো ভালো বন্ধুদের সাথে চলবা ভালো ক্লাসমেটদের সাথে থাকবা সবার সাথে প্রশ্ন বা বিভিন্ন বিষয়ে হেল্প পাবা নিজের একে অপরকে সাহায্য করবা তো এর জন্য বন্ধুরা জীবন অনেক সময় অনেক কিছু উপকারে আসে ঠিক আছে এতটুকুই আমার গল্প মোরালিটি তো সবাই ভালো থাকো গল্পটা কেমন লাগছে তোমাদের that's it.